রাষ্ট্রসমূহ কর্তৃক সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে জাতিসংঘ 12ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে প্রতিষ্ঠা করে। ইউনিভার্সাল হেলথ কভারেজের অর্থ হল সাংস্কৃতিক, লিঙ্গভিত্তিক, জাতিগত, ধর্মীয়, আইনি, আর্থিক বাধা ব্যতি রেখে যখন ও যেখানে প্রয়োজন সকলে নিজ নিজ প্রয়োজন অনুসারে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার সম্পূর্ণ পরিসর, প্রতিরোধমূলক স্বাস্থ্য সচেতনতা প্রচার, চিকিৎসা, পুনর্বাসন ও উপশমকারী যত্ন এর অন্তর্ভুক্ত। সার্বজনীন স্বাস্থ্য কভারেজ শুধুমাত্র তখনই অর্জন সম্ভব যখন অভিবাসী জনগণ সহ সকল মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণের সমান অধিকার নিশ্চিত করা যায়। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুসারে ইতালিতে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অধীনে সকলের জন্য স্বাস্থ্যসেবার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। তাই যারা ইতালিয়ান নাগরিক বা নাগরিক নন তাদেরও চিকিৎসা সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। পেনিসিলিন সৌজন্যের অধিকারী ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত নয় এমন দেশ থেকে আসা বিদেশি ব্যক্তিবর্গ এবং জাতীয় ভূখণ্ডে নিয়মিত বসবাসকারী তাদের পরিবারের সদস্যরা এমন একটি স্যানিটারি কার্ড পাওয়ার অধিকারী যা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার মতো একই পরিষেবার নিশ্চয়তা দেয়। আপনি বিনামূল্যে বা ছোট একটি অংশ প্রদানের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারেন। বিদেশি কোনো ব্যক্তি, তিনি পেনিসিলিন সৌজন্যের অধিকারী হোক বা না হোক, যে কোনো ক্ষেত্রেই আজলা কর্তৃক প্রদত্ত একটি কোডের মাধ্যমে যেমন এসটিপি বা এনি কোডের আওতায় জরুরি বা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারেন। ইতালিতে যদি আপনার ডকুমেন্ট নাও থাকে এবং আপনি যদি জরুরি বিভাগে বা অন্য কোনো স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে চান তাহলেও পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেউ অবগত করবে না। এর উদ্দেশ্য হল অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা। অতএব ভয়ের কোনো কারণ নেই, আপনি আইনের দ্বারা সংরক্ষিত। তদুপরি সমস্ত স্বাস্থ্য পেশাদারদের পেশাদারিত্ব গোপনীয়তা রক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে, তাই আপনি যে কোনো বিষয়ে যে কোনো তথ্য শেয়ার করতে চান তা আপনার এবং আপনাকে যিনি সাহায্য করবে তার মধ্যেই গোপন থাকবে। এই দিনের লক্ষ্যগুলোকে দৃঢ় নীতি, কর্মসূচি এবং কর্মে পরিণত করার জন্য অনেক কিছু করা হয়েছে এবং আরও অনেক কিছু করা বাকি রয়েছে। সর্বোপরি সার্বজনীন স্বাস্থ্য কভারেজের জন্য প্রত্যেকের অবদান অপরিহার্য, যা আমাদের বুকে ধারণ করতে হবে।